গল্পকথন ভাই কল চ্যানেলে আমাদের আজকের নিবেদন সুরীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প ভূমি ও আকাশ প্রথমে গণ্ডগোল লাগলো ফাগুলালের সঙ্গে প্রতি বছরই এরকম হয় লোকটা যেমন বেপরোয়া তেমনি ঠাটা সব গ্রামেই সাধারণত এক ধরনের মানুষ থাকে বাপ ঠাকুরদারা যা বলে গেছেন তা মেনে চলে গণ্ডির বাইরে যেতে চায় না সরপঞ্চ বা গুনিনদের নির্দেশ অমান্য করতে সাহস পায় না আবার প্রত্যেক গ্রামেই থাকে একজন নিরেট বোকা সে সব কথায় হে হে করে হাসে যেমন ছোটে কুয়ার আর থাকে একজন অতি চালাক সেই ফাগুলাল ছোটে কুয়ার সোটা মাঝারি উচ্চতা লুঙ্গি পরে কখনো সখনো একটা ছেঁড়াখোড়া খাকি প্যান্ট কিন্তু কেউ কোনো দিন তার উপর গায়ে জামা টামা কিছু দেখেনি তার বাবা আর্মিতে ছিল পঞ্চের যুদ্ধে মাটি নিয়েছে ওই খাকি প্যান্টটা ছোটে কোয়ারের বাবার উত্তরাধিকার আর ফাগুলাল লম্বা ছিপছিপে মাথা ভর্তি চুল সে ফুল প্যান্ট আর শার্ট পরে খুব গরমের সময় গেঞ্জি আর তার গলায় সব সময় বাধা থাকে একটা সবুজ রুমাল তার গলার আওয়াজ তীক্ষ্ণ তাতে মিশে থাকে বিদ্রুপের ছোঁয়া ফাগুলাল মাঝে মাঝে শহরে ফুরন খাটতে চায় তার মুখে পড়েছে সেই শহুরের ছাপ অকারণে সে রোজ দাড়ি কামায় ভালু আর গণেশ দাস তার কাছে চাঁদা চাইতেই সে ডানহাতের পাঞ্জা নাড়তে নাড়তে অবজ্ঞার সঙ্গে বলল ভাগে আছে চাঁদা যত সব বুজরুক গণেশ দাস বলল আরে হারামি পঞ্চায়েত থেকে বলে দিয়েছে সব কই কেউ পাঁচ রুপে চাঁদা দেনে হোগা ফাগুলাল হাসতে হাসতে বলল আমি হারামি তুইও হারামি ঠিক হ্যাঁ তোর বাপও হারামি আমি পঞ্চায়েতের খাই না পড়ি আমি টাউন থেকে রোজ পয়সা জোগাড় করে আনি সেই পয়সায় খাই কখনো মাঠে যাই না পেছন থেকে ছোটে কুয়ার হে করে হেসে উঠল দাস একটু সে গিয়ে বলল তুই পুকুরে গোসল করিস সেটা পঞ্চায়েতের ফাগুলাল বলল সেটা আমার বাপের গণেশদাস মনে মনে ঠিক করলো সরপঞ্চের কাছে এর নামে নালিশ করতে হবে সে আর কথা বাড়ালো না ওরা হাঁটতে লাগলো অন্য একটা বাড়ির দিকে আকাশে যেন গড়াচ্ছে আগ্নেয়গিরির লাভা আষাঢ় মাসের মাঝামাঝি চলে এলো এখন একটু বৃষ্টির নামগন্ধ নেই এই বছর মেঘেরা যেন বুন্দেলাখণ্ডের কথা বলেই গেছে ভালো একবার পেছন ফিরে দেখলো ফাগুলাল আসছে তাদের সঙ্গে ছোটে কুয়ারও আছে কিন্তু তার তো কোনো কাজকর্ম নেই মানুষ দেখলেই পেছন পেছন ঘুরে ভালো জিজ্ঞেস করলো তুই কোথায় যাচ্ছিস রে ফাগু ফাগুলাল বলল মজাক মারতে যাচ্ছি দেখি কে কে চাঁদা দেয় ভালু বলল শালা তুই ছাড়া আর সব আদমি দেবে তোর মতন তো আর কেউ টোনে গিয়ে কেরেস্তান হয়নি ফাগুলাল বললো তোর এক চাচার টাউনে গিয়ে সেপাই হয়েছিল তাই না সে কি কেরেস্তান এরা কেউই তর্ক করা পছন্দ করে না দুটো একটা কথার পরই যুক্তি ফুরিয়ে যায় তাই ভালু বলল যা ভাগ ফাগুলাল তবু সঙ্গ ছাড়ল না একটা খেজুর গাছের তলায় দাঁড়িয়ে আছে সাহেবঝড়ি তার সাদা কপালে বিন্দু বিন্দু ঘাম খুঁটি পাটা মাঠে পড়ে আছে তার হাত লাঙল এখন মাটি চষার কোনো প্রশ্নই ওঠে না তার নাম কেন সাহেব সাহেবঝড়ি তা এখন আর কেউ জানে না ছোটোবেলা থেকেই সবাই এই নাম শুনে আসছে ওর গায়ের রঙ অন্য অনেকের তুলনায় ফর্সা বাবুদের মতন গণেশ দাসের হাতে একটা থলি সে বলল এ সাহেব দে পাঁচ রুপে চান্দা দে দে জরি তার গামছার খুঁট খুলতে খুলতে বলল তিন রুপে এখন নিয়ে যা আর দু রুপে পারসো দিয়ে দেব ক্রিয়া করে বলছি দিয়ে দেব আজ ঘরে ভাত নেই রে বুবুয়া দাদা বলল বৃষ্টি না হলে যে সবাইকে না খেয়ে মরতে হবে পরশুই ঠিক দিবি তো বাকি দু ফাগুলাল এগিয়ে এসে বলল দিস না জরি এক পয়সা দিস না সব বজুর কি গণেশ দাস আর ভালু দুজনেই তার দিকে ফিরে দাঁড়াল এটা অত্যন্ত গুরুতর অপরাধ ফাগুলাল নিজে দিতে চাইছে না সেটাই ক্ষমার অযোগ্য তার উপর সে অন্যদের বাধা দিচ্ছে এ গ্রামে এরকম কখনো হয়নি মুখখানা হিংস্র করে ভালো বলল চালে এবার এক জাপর খাবি ভালোর গাড়টা গোট্টা পেটা চেহারা সে এরকম কথা বলতে পারে তার সারা গায়ে এমনকি হাতের তালুর পেছন দিকেও বড় বড় লোম সেই জন্যই বোধে তার ডাকনাম ভালো কিন্তু সে কিছু করবার আগেই ছোটে কোয়ার ছুটে এসে এক চর কষালো ফাগুলালের গালে বেশ জোরেই মেরেছে ফাগুলাল একটু টলে গেল এসব ক্ষেত্রে কেউ বাধা দেয় না অন্যরা একটু দূরে দাঁড়িয়ে দেখে ফাগুলাল প্রত্যাঘাত করল না হাত বুলোতে লাগলো গালে তার পেশিতে আছে বিদ্যুৎ গতি শরীর আছে নিহত শক্তি সে ইচ্ছে করলে ছোটে কোয়ারকে মেরে ছাতু করে দিতে পারে কিন্তু ফাগুলাল ভাবল বেচারি অবলা অবোধ কেন মেরেছে তাও নিজেই জানে না কয়েক মুহূর্ত বাদে সব ভুলে যাবে শান্তভাবে ফাগুলাল বললো এহসান কবি নেহি মারনা কুয়ার মানুষকে মারলে তার খুব লাগে তোকে মারলে তোরও খুব লাগবে তখন কি করবি ছোটে কুয়ার কি বুঝলো কে জানে হেসে উঠল হিহি করে এই সময় দেখা গেল দূর থেকে দু একজন প্রবীণ ব্যক্তি হেঁটে আসছে এই গ্রামের সবাই তাদের খুব ভক্তি শ্রদ্ধা করে সে সম্মান শুধু বয়সের কারণে নইলে দুজনের চেহারাতেই দারিদ্রের চিহ্ন প্রকট একজনের গায়ে জড়ানো গামছাটাও সতচ্ছিন্ন সব বৃত্তান্ত শুনে তাদের মধ্যে যার নাম শিবু মামা সে বলল একই কাণ্ড তুই করছিস রে ফাগু তুই চাঁদা দিবি না তোর নাম আমি খারিজ করে দিয়েছি কিন্তু অন্যদের বারণ করছিস কোন সাহসে ফাগুলাল বলল ব্যাঙা বেঙির বিয়ে দিলে বৃষ্টি হবে ইয়া সব বাকাস গরিবদের কাছ থেকে শুধু শুধু চাঁদা নিচ্ছ অন্য প্রবীণটার নাম মগন রাম সে বলল আলবাত হবে দু লাগে হয়েছিল মনে নেই সব কই কইয়াদ হ্যাঁ ফাগুলাল হেসে বলল ব্যাঙা বেঙির বিয়ে মামা তুমি বলে তো কোনটা ব্যাঙা আর কোনটা বেঙ্গি কেউ চেনে বলো না কেউ চেনে ব্যাংক পাওয়া মোটেই সহজ নয় বর্ষার সময় ব্যাং ডাকে এই প্রখুর গ্রীষ্মে তারা কোথায় যেন অদৃশ্য হয়ে যায় প্রধান পানীয় জলের পুকুরটাও এখন শুকিয়ে শুকিয়ে কাদা কাদা সেখানে অনেক খুঁজে দুটো ব্যাংক পেলেই হলো ডাক শুনে ব্যাঙের লিঙ্গ চেনার মতো কান এখানকার কারণেই তবু দুটো ব্যাঙ পাওয়া গেলেই তাদের ফুলদুব্য দিয়ে পুজো করা হয় যে কোনো বিয়ের দৃশ্যের মতনই বৌঝিরা গান গায় পুরুষরা নাচে চাঁদার টাকায় মদ মাংস আসে বেশ একটা উৎসব উৎসব ভাব খরাক্লিষ্ট মানুষেরা এই সময় একটা দিন অন্তত দুশ্চিন্তা ভুলে আনন্দে মেতে ওঠে যেহেতু আষাঢ় মাস তাই দেরি হলেও বৃষ্টি তো হবারই কথা ওই উৎসবের দু একদিনের মধ্যে হুড়মুড়িয়ে বৃষ্টি নামলে সবাই ধরে নেয় ব্যাঙের বিয়ের জন্যই বৃষ্টি ঢেলে দিল আকাশ শত শত বছর ধরেই ব্যাপার চলে আসছে এর একটা ভালো দিক তো আছে অবশ্যই অন্য কেউ যদি এরকম বেয়াদবি করতো তাহলে পঞ্চায়েতের সামনে কঠিন শাস্তি দেওয়া হতো তাকে ফাগুলালের ব্যাপারে সবাই একটু নরম কারণ তার বাবা ছিলেন এই অঞ্চলের অত্যন্ত সম্মানিত ব্যক্তি বহুদিন ধরেই তিনি ছিলেন পঞ্চায়েত প্রধান গরিব দুঃখীদের জন্য তার মনে ছিল অনেক দরদ তিনি নিজের উদ্যোগে একটি পুকুর কাটিয়েছিলেন সেই সিয়ারাম ভগতের নাম উঠলেই এখন অনেক লোক কপালে হাত ঠেকায় তিনি হঠাৎ মারা গিয়েছিলেন সাপের কামড়ে ফাগুলাল তার বাবার কোনো গুণী পায়নি ছেলেটা একেবারে লাফাঙ্গা খালি চ্যাটাং চ্যাটাং কথা বলে ও তো টাউনে থাকলেই পারে মাঝে মাঝে ফিরে আসে কেন ওর মা এখনো বেঁচে আছে সে বুড়ি এখন অন্ধ ফাগুলাল কি ফিরে আসে তার মায়ের টানে মোটেই না প্রতিবেশীরা দেখেছে মায়ের সঙ্গেও মোটেই তেমন সময় কাটায় না এদিক ওদিক ঘুরে খালি ফোপর দালালি করে আর লোকের পেছনে লাগে সিয়ারাম ভগতের প্রতি শ্রদ্ধাতেই তার ছেলেকে এখন পর্যন্ত কোনো শাস্তি দেয়া হয়নি কিন্তু এই অবস্থা কতদিন চলবে তার ঠিক নেই অল্প বয়সী ছেলে ছোকরারা শেয়ারাম ভগতকে দেখেনি তারা ফাগুলার রাস্পর্ধা সহ্য করবে কেন কেউ কেউ বলে পঞ্চায়েতের মিটিংয়ে সবার সামনে যদি ওকে শাস্তি দেওয়া না যায় তাহলে একদিন মাঠের মধ্যে গলাটা কেটে রাখলেই তো হয় শিবু মামা বলল তোকে চাঁদা দিতে হবে না তুই যা এখান থেকে আর কথা বাড়াসনি ফাগুলাল বলল আমি মন বদলে ফেলেছি হ্যাঁ চাঁদা দিব জরুর দিব বিশ রূপে তবে এখন নয় ব্যাঙা ব্যাঙাবেঙির শাদী হওয়ার দুদিনের মধ্যে যদি বারাত শুরু হয় শিবু মামা বলল যা যা আমি ভাগি আছে। শনিবার দুপুরে বেঙির বিয়ে হলো তার মধ্যে একটা কোলা ব্যাংক আর একটা বড়ই ছোট। তাদেরকে আর এক জায়গায় বসিয়ে রাখা যায় কোলা ব্যাংকটার বোধহয় বিয়ে করার একেবারেই ইচ্ছে নেই সে মাঝে মাঝে তিড়িং করে এক লাফ দিয়ে পালাতে চায় তাকে আবার ধরে আনতে হয় হাড়িয়ার মদ জোগাড় হয়েছে প্রচুর কয়েকজন ঢোল বাজাচ্ছে স্ত্রীলোকেরা গাইছে সমস্যারে গান এই একই গান তারা গায় বহু যুগ ধরে সন্ধে পর্যন্ত অনেক আমোদ ফুর্তি হল কয়েকজন এমনই মাতাল হলো যে মাটি থেকে উঠে দাঁড়াবার ক্ষমতা নেই সারা রাত ওখানেই শুয়ে থাকবে কোলা ব্যাংকটা শেষ পর্যন্ত পালিয়েছে ছোট ব্যাংকটার নর্বাল লক্ষণ নেই মাঝে মাঝে কোক কোক শব্দ করছে সে বেচারী বোধহয় বিয়ের দিনেই স্বামী হারা হয়ে দুঃখে কাঁদছে এই উৎসবের সময় ফাগুলালকে ধারে কাছে কোথাও দেখা গেল না সে একটা গাছতলায় শুয়ে থেকে একটা ঘাসের ডগা মুখে দিয়ে বই এটা তার খুব পছন্দের একটা জায়গা একদিন দুদিন তিন দিন তবু বৃষ্টির দেখা নেই সকাল থেকে সূর্য কটমট করে তাকিয়ে আছেন তিনি কোনো মেঘকে এদিকে ঘেসতে দেবেন না সবার চোখ আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ লাল হয়ে যায় এই সময় বীজতলা তৈরি করতে না পারলে আর ফসল তোলার আশা থাকবে না ভালুর সঙ্গে একদিন ফাগুল্লার দেখা সে মিচকি হেসে বলল বিষটুপে পেলি না তো ভালু বলল আরে যা যা তোর টাকা আমরা মুতে দেই। তোকে তার আর ক্ষেতির কাম কাজ করতে হয় না ফাগুলাল বলল আমি টাউনে চলে যাব সেখানে বরখা হচ্ছে খবর পেয়েছি বুড়ো তলায় কয়েকজন প্রবীণ লোক প্রায় সময় বসে থাকে বিকেলের দিকে মাধো নামে একটা ছেলে ছুটতে ছুটতে এসে একটা সাংঘাতিক খবর দিল পাশের গাঁ বরমতিয়ায় একটা সার্কাসের দল এসে তাঁবু ফেলেছে এই সময় সার্কাস লোকের হাতে পয়সা নেই কোনো বাড়িতেই প্রতিদিন উনুন জলে না পানীয় জলও টান পড়েছে এ গায়ে পুকুরটা একেবারে খটখটে শুকনো মেয়েরা তিন মাইল দূরের এক ঝোড়া থেকে কলসি করে জল আনে সে ঝোড়াও এখন ছিটছিঁড়ে একটা কলেজ ভর্তি অনেকক্ষণ লাগে মেয়েদের মধ্যে ঝগড়া লেগে যায় তবু সার্কাস দেখতেও যায় মানুষ যেমন মদের ঠেক এই দুর্দিনেও বন্ধ হয় না একজন বলল সার্কাসে এবার হাতি এনেছে হাতি শিবুমামা দারুণ ক্রুদ্ধ হয়ে বলে উঠল চুপ হাতি হাতি তোর ইয়েতে আমি ঢুকিয়ে দেব ওই সার্কাসের হারা এসেছে এখন এক মাইনে এক ফোঁটাও বৃষ্টি হবে না সার্কাসের সঙ্গে অনাবৃষ্টির কি সম্পর্ক তা কেউ কেউ বুঝতে পারে না এ ওর মুখের দিকে তাকায় শিব মামা বলল ঝড় বৃষ্টি হলে সার্কাস চলে তাই ওই শোরের বাচ্চারা বৃষ্টি রুখে দেয় ওরা কি করে বৃষ্টি রুখে দেয় তুক করে কি করে তুক করে ওরা তাবু খাটাবার জন্য বড় বড় পেরেক আর গজাল পোতে মাটিতে ওই লোহার গজালে মন্ত্র পড়ে দেয় যতদিন সেই গজাল পোতা থাকবে ততদিন আকাশে মেঘ আসবে না যুক্তিটা এবার সবাই অকাট্য মনে হয় সত্যি তো বৃষ্টি পড়লোদের ব্যবসার ক্ষতি বৃষ্টি হলে মানুষজন যাবে না তাই ওরা মেঘ তাড়িয়ে দেয় আর বৃষ্টির অভাবে যে এতগুলো গ্রামের মানুষ ঢুকছে তা ওদের খেয়াল নেই সার্কাসওয়ালাদের বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে প্রথমে কেউ কেউ বলে সার্কাসের ম্যানেজারকে গিয়ে অনুরোধ করবে সেই মন্ত্র পড়া গজালটা তুলে দিতে মাটি থেকে ম্যানেজার যদি সে কথা না শুনে কিংবা লোক দেখানোভাবে অন্য একটা গজাল তুলে দিয়ে বলে এই তো ফেলে দিলাম দল বেঁধে সবাই চললো সেই সার্কাসের তাবুর দিকে ক্রমশ দল বাড়তে লাগলো কারোর এখন কোনো কাজ নেই এই একটা ভর উত্তেজনার ঘটনা ঘটতে যাচ্ছে ম্যানেজার বাবু প্রথম ওদের কথা হেসে উড়িয়ে দিল তারপর শুরু হল তর্কাতর্কি আচমকায় শুরু হয়ে গেল ভাঙচুর লোকজনের হল্লার সঙ্গে মিশল জন্তু জানোয়ারের নানা রকম রব বাঁদর আছে দুটো ভাল্লুক তিনটে হাতি কি একটা বাঘও আছে খুব বেশি ক্ষতির সম্ভাবনা দেখে ম্যানেজার বাবু একটা বন্দুক নিয়ে এসে দুবার গুলি চালালো আকাশের দিকে তারপর গলায় বলল ঠিক হ্যাঁ তাবু গুটিয়ে নিয়ে যাচ্ছি কত গেরাম আমাদের সেদে সেদে ডাকাটা কি করে আমাদের কি যাওয়ার জায়গার অভাব কিন্তু কেউ যদি আমাদের জানোয়ারদের গায়ে চোট লাগায় তাহলে আমি গুলি চালাবো দুদিনের মধ্যে উৎখাত হয়ে গেল সার্কাস তবু কোথায় বৃষ্টি সার্কাসের তাবুগুলোর খুঁটি যখন উপরে ফেলা হচ্ছে তখন কাছাকাছি দাঁড়িয়ে বেরি ছিল ফাগুলাল যেন এক মজার দৃশ্য গোটা এক মেয়েও ছিল সার্কাসের দলে তারা ঝলমলে জাঙিয়ার গেঞ্জি পরে খেলা দেখায় তারা নিজেদের পুটিলিগুলো বকে নিয়ে গরুর গাড়িতে উঠতে উঠতে যা গালাগাল দিয়ে গেল এই গ্রামের মানুষদের দুদিন পরেও যখন বৃষ্টি হলো না ফাগুলাল ভালুকে রাস্তায় ডেকে বলল লোহার খুঁটি আর গজালগুলি সব উঠাকে কি নেই তা ভালো করে দেখেছিস তো ও লোক রাগ করে যদি মন্থর করা গজালটা পুঁতে রেখে যায় তাহলে এবছর বৃষ্টি হবে না তাই তো কথাটা তো ঠিক অনেকে দৌড়ে গেল সেই পরিত্যক্ত মাঠে তন্নতন্ন করে খোঁজার পর দেখা গেল সত্যি তিনটে গজাল এখনও পোতা আছে মাটিতে সেগুলো তুলে ফেলা হলো কিন্তু এর মধ্যে কোনটা মন্ত্র এদের ফেলা হবে কোথায় এক জায়গায় কাঠকুটো জড়ো করে আগুন লাগিয়ে তার মধ্যে ফেলে দেওয়া হলো সেই লোহার তিনটি টুকরাকে সবাই জানে আগুনের আছে সব খারাপ মন্ত্র খারিজ হয়ে যায় ওদিকে উজ্জয়নীর মহাকাল মন্দিরে শুরু হয়েছে যজ্ঞ এজন্য চাঁদা লাগে না মন্দিরেরই অনেক সম্পত্তি আছে প্রতিদিন সেখানে ঘিয়ের প্রদীপ জলে শিপ্রা নদীর ধারে বহু মানুষ জমায়েত হয়ে দেখল সেই যজ্ঞ কাঠ পড়ল কয়েক মন তার মধ্যে কিছু চন্দন কাঠ সত্যিকারের টিকি আর মোটা পৈতেধারী ব্রাহ্মণদের উঁচু গলার মন্ত্র শুনে খুবই ভক্তি শ্রদ্ধা হয় উপস্থিত সবাইকে দেয়া হলো খিচুড়ি ভোগ তবু তো বৃষ্টি আসে না গুজব শোনা গেল এই যজ্ঞের ফলে সুদূর রেয়া জেলায় কালো মেঘ জমেছে কিন্তু এদিকে হাসিরপুরে আকাশ এখনো খা খা করছে এরপর আর একটাই পূজা বাকি আছে তাতে উদ্যোগ নিতে হয় শুধু মেয়েদের এ তল্লাটের নারীরা অনাত্মীয় পুরুষদের সঙ্গে সরাসরি কথা বলে না এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার সময় তারা মাথা ঢেকে রাখে পাল্লুতে হিন্দু মুসলমান সবাই একই রকম এ তো সরপঞ্চ হয়েছে স্বপ্নম্বাণু খুব তেজি নারী কিন্তু পুরুষদের সঙ্গে কথা বলার সময় একটা পর্দার আড়াল থাকে এ গ্রামে কখনো ইলেকট্রিক আসেনি দূরদর্শন নেই কিন্তু রেডিও তো আছে কয়েকজনের তারা আকাশবাণীর হিন্দি সমাচার শোনে এবছর প্রধানমন্ত্রীর সিংহাসনে সোনিয়াজি না নিয়ে মনমোহন ভাইয়াকে ছেড়ে দিলেন তা সবাই জানে বাজপেয়ীজি হেরে গিয়ে মনের দুঃখে এখন সারাদিন ঘুমিয়ে থাকেন ছোটি ছুটিবাহু বলে দিয়েছেন লোককা মারনে দাও লেকিন গরু ভয়েস জবাই নেই চলেগা এসব খবরের চেয়েও সবাই শুনতে চায় মেঘের কথা ভগবানকে ক্যা বিচার একই তো দেশ তবু বঙ্গাল আর গুজরাতে এত বৃষ্টি হয়েছে যে গাঁওকে গাঁও ডুবে যাচ্ছে আর বুন্দলা ছোট ছেলের কান্নার মতো কয়েক ফোঁটা বারিশও দিলে না বুন্দলাখান্ড কি দোষ করেছে একজন বলল আরে ভগবানকে আর বহুত কাম আছে উসিলে ভগবান অন্য দেবতাদের ডিউটি ভাগ করে দিয়েছেন বারিশকে দেবতা মালান দেব এরা এখানে ইন্দ্রকে বলে মালান দেব তাকে পুজো করার অধিকার শুধু নারীদের সে সময় পুরুষদের ধারে কাছে যাওয়াও নিষেধ বহু বছর ধরে এরকম ইন্দ্র পূজা চলে আসছে কিন্তু গত দু বছর হয়নি কারণ কিছু ঝঞ্ঝাট শুরু হয়েছে খবর পেলেই টাউন থেকে ক্যামেরা কাঁদে করে দলদল লোক ছুটে আসে তারা কোনো কথাই শুনে না ফটাফট তসবির খিঁচে নেয় যে পুজো পুরুষদের দেখায় নিষেধ তার তসবির যদি তুলে নেয় তাহলে সারা গ্রামের মানুষেরই যে পাপ হয় তা ওই পূজা বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত হয়েছিল সেই জন্যই কি মালানদেব ক্রুদ্ধ এই আকাশে মেঘ পাঠাচ্ছেন না বয়স্ক পুরুষেরা কয়েকজন মিলে ঠিক করলো এবার ওই পূজা আবার চালু করতেই হবে উপায় তো নেই এটাই শেষ চেষ্টা তবে সব কিছু সারতে হবে অতি গোপনে ইন্দ্র পূজা হয় অমাবস্যার রাতে সরপঞ্চ স্বপ্নম বানু ঢেরা পিটিয়ে ঘোষণা করে দিল ওই দিন রাতে সূর্যদেব অস্তাচলে যাওয়ার পর কোনো পুরুষ আদমি ঘর থেকে বার হবে না বর্কা মন্দিরের পূজারিণী রুকমানী দেবীও জানিয়ে দিল সেদিন কোনো বেহুদা কিংবা মতলব বাদ যাই হোক পুরুষ যদি বিশেষ একজন রমণীকে দর্শন করে ফেলে তাহলে সে পুরুষটির তো শাস্তি হবেই নারীটিকেও দিতে হবে প্রচুর জরিমানা কেন নারীটিকে জরিমানা দিতে হবে কেন নারীটি নিশ্চয়ই আগে কোনো পাপ করেছে কিংবা পুরুষটিকে জাদু করে টেনে এনেছে স্ত্রীলোকটির সে জরিমানার পরিমাণ কম নয় গ্রাম শুদ্ধ সবাইকে খাওয়াতে হবে একরাত তাতে যদি তার ঘটি বাটি চাটি হয়ে যায় তা হোক একটাই রাস্তা বাইরে থেকে এই গ্রামে ঢুকেছে সাত আটজন নজন বিকেল থেকে গ্রামের বাইরে একটা কালভার্টের উপর বসে থাকবে তার আর সারা রাত ঘরে ফিরবে না টোনের কোনো আকবারের লোক কিংবা ক্যামেরাওয়ালা যদি ইন্দ্রপূজার খবর শুনে ছুটে আসতে চায় আটকানো হবে তাদের প্রয়োজন হলে এরা লাঠি ডান্ডা চালাতেও পিছপা হবে না যেমন করে হোক গ্রামের ইজ্জত রক্ষা করবেই সমস্যাটা হতে পারে ছোটে কোয়ারকে নিয়ে সে বুদ্ধটা কিছুটা না বুঝে রাত্রে বেরিয়ে পড়তে পারে তাকে একটা ঘরের মধ্যে শিকলে রাখা হলো সুরজবান আর যুগ্ন নামে দুটো লোক এক এক রাতে খুব বেশি নেশা করে ফেলে তখন তারা কি করবে ঠিক নেই সুরজবান তো এক রাতে চুরচুর হয়ে তার নিজের চাচিকে জাপটে ধরে টেনে নিয়ে যাচ্ছিলো ঝোপের দিকে চাচির চাঁচামেচি শুনে অনেকে ছুটে এসে সুরজবানকে বেদম মার দিয়েছিল এদের দুজনকেও রাখা হবে চোখে চোখে আর ফাগুলাল সেটাকে তো সামলানো দরকার বাপের সুনাম ভাঙিয়ে সে হারামিটার কত বেয়াদুপি চালাবে কয়েকজন অবশ্য বলল না না ওকে কিছু বলো না দেখি না ও কী করে মেয়েদের জানিয়ে দেওয়া হয়েছে ওকে দেখলে সবাই মিলে একসঙ্গে চিৎকার করবে তারপর মেয়েরাই ওর উপর ঝাঁপিয়ে পড়ে ভেঙে দেবে সিট একজন মেয়ের হাতে তো সাবল থাকবেই এরপর দেখা যাবে ফাগুলালের কত রস কিন্তু ফাগুলালের দেখাই পাওয়া যায়নি গত দুদিন ভালো করে খোঁজ নিয়ে জানা গেল সে চলে গেছে টউনে একবার গেলে সে এক মাসের মধ্যে ফেরে না বৃদ্ধরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন মারামারি জিনিসটা ভালো নয় আর যাই হোক সে তো শিয়ারাম ভগতের ব্যাটা তাকে ভাঙা অবস্থায় দেখলে অনেকেরই দিমাগ খারাপ হয়ে যেত ইন্দ্রপূজা হয় একটা অশ্বত্থ গাছের তলায় এ পূজায় কোনো মূর্তি লাগে না একটা কাঠের দণ্ডের ডগায় লাগানো থাকে একটা তেকোনো সাদা ঝান্ডা চিরা গুড় আর কলা হচ্ছে এই দেবতার উপচার আগে তিলের সন্দেশও দেয়া হতো কিন্তু এবারে সে পয়সার বড়ই অনটন সবাই জানে বহুত বয়স আগে একবার বৃন্দাবন এরকম বর্ষণের খুব অভাব হয়েছিল তখন অন্য মহিলাদের সঙ্গে রাধামাই এই পূজা করেছিলেন সেবারে যা কাণ্ড হয়েছিল পূজা শেষ হওয়ার আগেই কিষাণজি কোথেকে দৌড়ে এসে পূজাকা প্রসাদ খেতে শুরু করেছিল আরে ছি ছি ইন্দোর তো অন্য কোনো পুরুষের দর্শনই সহ্য করতে পারেন না এখন কি হবে পূজা সব বিফলে গেল সকলের মাথায় হাত ভয়ে মুখ আমসি তখন আকাশে দৈববাণী হয়েছিল স্বয়ং ইন্দ্রদেব হাসতে হাসতে বলেছিলেন আরে আনপড় লোক তোরা জানিস না কিষণজি তো হামসেবি বহুত বড়া দেওতা সব দেওতা বড়া আমি কিষাণজীর উপর রাগ করতে পারি হ্যাঁ দুসরা কই আদমি এসান তো আমি তোদের গ্রামে আগ লাগিয়ে দিতাম কিশনজি এই কলিযুগে যখন তখন আসেন না তাই কঠোর নিয়ম হয়েছে কোনো পুরুষের ছায়াও দেখা যাবে না এই পূজাকার টাইমে রাধামাই যে গান গাইতেন সেই গানই চলে আসছে যুগ যুগ ধরে মোটামুটি একই রকম কয়েকটি পঙ্ক্তি একই রকম সুরে গাওয়া হতে লাগলো বারবার মোট একশো আটবার কে শুনল কে জানে গান শেষ হওয়ার পরে গড় হয়ে মাটিতে কপাল ঠেকিয়ে প্রণাম করল সবাই এ সময় বেশ কিছুক্ষণ চোখ বুঝে থাকতে হয় এরপর আসল পর্ব ইন্দ্র দেবতাকে গান শোনানো হল খাদ্য অর্ঘ দেওয়া হলো তারপর তাকে অন্যভাবে খুশি করতে হবে না এখন এইসব নারীদের মধ্যে একজনকে নির্বাচিত করে পাঠানো হবে কৃষির মাঠে যাকে নির্বাচন করা হবে তার শরীরে কোনো রোগভোগ থাকবে না খোঁস পাচরা ঘা কাটা থাকবে না স্বাস্থ্য হবে ভালো আগে বসে অনেকটা ঠিক করা ছিল সকলেই এক বাক্যে বলল প্রথমে পাঠানো হবে শরী তার ওমর খুব কম নয় দেড় কুড়ি আর পাঁচ তো হবেই সরিতা আবার বিধবা সন্তানও নেই সরিতার আর শাদী হবে না কেউ কি পণ্ডিতজি ছক কেটে বলে দিয়েছেন আবার শাদী হলে আবার তার দুলহা মরবে তার ভাগ্যে নিজস্ব ঘর সংসার নেই সে থাকে তার বড় ভাইয়ের বাড়িতে অন্তত চার পাঁচজন জোয়ান মহারাজ সরিতাকে গারোয়ালি করতে চেয়েছিল কিন্তু পণ্ডিতজির গণনা শুনে পিছিয়ে গেছে একজন মেয়ে মানুষের জন্য কেয়ার মরতে চায় হাতে একটা লোহার সাবল নিয়ে এক পাক করে এগোতে লাগলো সরিতা তার সঙ্গে চললো আরও দুজন ঠিক মেপে মেপে পঞ্চাশ পা গিয়ে থামবে এরপর আর কেউ সঙ্গে যাবে না শাড়ি খুললো সরিতা বুকের জামা কোমরের ছায়া সব খুলতে হলো সারা গায়ে আর একটাও সুতো নেই তার ছাড়া পোশাক নিয়ে চলে গেল অন্য মেয়ে দুটো ওরা পৌঁছে গেলে সবাই মিলে কয়েকবার উলু দেবে তারপর সরিতার একলা যাত্রা শুরু একেবারে মিশমিশে অন্ধকার নিজের হাত পাও দেখা যায় না মেয়ে মানুষ নিজের স্বামীর সামনেও নিভৃতে সব বস্ত্র খোলে না স্নানের সময় কাপড় পরে থাকে অর্থাৎ জ্ঞান হওয়ার পর থেকে সারা শরীর ঢুকি দিয়ে রাখাই অভ্যেস হয়ে গেছে এই প্রথম সে পুরোপুরি নগ্ন কেউ না দেখলে ও হাঁটতে গেলে জড়তে এসে যায় কিন্তু ইন্দ্র পূজার এই যে রীতি কেউ দেখছে না কিন্তু ইন্দ্রদেবতা তো দেখছে দেওতারা আন্ধারও দেখতে পায় ইন্দ্রদেওতা তো পুরুষ সরিতা যেন সেই পুরুষের দৃষ্টি টের পাচ্ছে আন্দাজে আন্দাজে হেটে সরিতা পৌঁছে গেল কৃষির মাঠে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই এই সময় মাঠ পানিতে ভিজে ভিজে থাকার কথা আহারে এক ফোঁটাও জল না পেয়ে ঝিঝি পোকাগুলোর ডাকও যেন ফাটা ফাটা হাতে শাবলটা তুলে মাটিতে একটা কোপ দিল সরিতা ঠিক সাতবার কোপ দিতে হবে তারপর সেই গর্ত ঘিরে নাচতে হবে সাত সাতপাক তবে যদি ইন্দর দেবতা হন আজ রাত্রিরেই যদি বারিশ হয় তবে বুঝতে হবে ইন্দর দেবতার খুব পছন্দ হয়েছে এই মেয়েটার নাচ মাটি এত শক্ত যে এক একবার ঠং ঠং করে শব্দ হচ্ছে শাবল মারার পর ভালো করে গর্ত খুঁড়তে হবে কাল সকালে এসে পরীক্ষা করে দেখবে পুরুষরা যদি বোঝে যে মেয়েটি ফাঁকি মেরেছে তাহলেও শাস্তি পেতে হবে কোনো কোনো বছর ইন্দ্রদেবতা নাকি এই সময় একেবারে মেয়েটির সামনে এসে দাঁড়ান সাবল চালাতে চালাতে শরীতে ভাবতে লাগল আকাশের দেবতা কি সত্যি সত্যি জমিতে পাঁচওয়ান বারবার সে এদিক ওদিক ফিরে ফিরে দেখতে লাগল যদিও সে জানে অন্ধকারে কিছুই দেখা যাবে না কিংবা দেবতাদের গায়ের রঙই তো চেরাক বাতির মতন মোটামুটি একটা গর্ত খোরা হয়ে গেছে এইবার নাচ জীবনে আর কোনো পুরুষের মনোরঞ্জনের জন্য তাকে কিছু করতে হবে না পুরুষরা তাকে ভয় পায় তার স্পর্শে আছে মৃত্যু দেওতাদের তো সেই ভয় নেই দেবতারা অমর এক পাক নাচের পরেই শরীরটা কেঁপে উঠল সরিতার কিছু একটা শব্দ শোনা গেল কি না খিসি বা শব্দ হবে একটু বাতাসও নেই যে উড়বে গাছের শুকনো পাতা একটু পরে আবার শব্দ কেমন অশরীরই অপ্রাকৃত ব্যাপার শরীর একবার ইচ্ছে হলো ছুটতে ফিরে যেতে সাত পাক নাচ হোক বা না হোক কেউ তো বুঝবে না কিন্তু দেওতা ঠিক বুঝবে পুজোর নিয়ম ভাঙা হবে পাপ হবে সারা গ্রামের মানুষের মন দিয়েই সে সম্পূর্ণ করলো পাক নাচ তারপর চোখ তুলে সামনের দিকে তাকাতেই মনে হলো এক জায়গায় যেন অন্ধকার জমাট বেঁধে আছে পুরুষ মূর্তির মতন তার বুক ধরাস ধরাস করতে লাগলো সে কি চোখে ভুল দেখছে এখানে এখন কোনো মানুষ আসবে কি করে তবে কি দেবতা স্বয়ং তাও কি হয় দেবতা হলে সে চেরাক বাতি কই ছুটে যে পালাবে সরিতা সে সাধ্য নেই পা যেন গেঁথে গেছে মাটিতে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল সে খুব আশা করেছিল কোনো উত্তর পাবে না ওখানে আসলে কেউ নেই ওই জমাট অন্ধকার তার মনের ভুল কিন্তু উত্তর এলো এক ভরাট পুরুষকণ্ঠ বলে উঠল ম্যাহু মালান দেও সঙ্গে সঙ্গে যেন সর্বাঙ্গ ঘামে ভিজে গেল সরিতার কেটে গেল ভয় মালান দেও না ছাই ও গলার আওয়াজ সে চেনে না লজ্জা নিবারণের জন্য এক হাত বুক অন্য হাতে জনিদেশ চাপা দিয়ে সে বলল আরে বেওকুফ কাহিকা তুই ধারা মন্নেকা ডান্নে নেই তুহার লঘু হাস্য করে সেই অন্ধকার মূর্তি এক পা এগিয়ে এসে বলল তেরা নাচ বহুত আচ্ছা লাগা আগেই থামলি কেন পুরো সাত পাক হয়নি তুই ফাঁকি মেরেছিস সরিতা বলল আলবত সাতবার নেচেছি তাছাড়া তুই গুনবার কে তুই কি নালিশ করতে যাবি ফাগুলাল বলল না নালিশ করতে যাব না আর একটু নাচ না সরিতা বলল তুই তো এখনই মরবি এবার ভগৎজির নামেও কেউ তোকে বাঁচাবে না ফাগুলাল বলল আমায় কে মারবে কার সাধ্য আছে সরিতা বলল আমি চিল্লাবো সবাই ছুটে আসবে তোকে ছাতু করে দেবে যদি ওরা দেরি করে আমার কাছে লোহার সাবল আছে আবার হেসে ফাগুলাল বলল তুই মারবি আমাকে তাহলে তো পণ্ডিতজির কথাই সত্য হয়ে যাবে তোর কাছে এলে মারাদ্রা বাঁচে না তবে মার আমাকে সে আরও কাছে এসে সরিতার কাঁধে হাত রাখলো সরিতা বলল সত্যি আমি চাচাবো আরে চিচি তোর কি একটু সরম নেই রে আমি দেওয়ার পূজা দিতে এসেছি তুই ছুঁয়ে দিলি আমার কত পাপ হলো এখন মালান আর বারিশ দেবে না রাগ করে আকাশে আগুন ছড়িয়ে রাখবে ফাগুলাল বলল শোন সরিতা আমি পাপ জানি পুণ্যও জানি গায়ের বেহুদা লোক স্বাস্থ্যর কথা ভুলে গেছে পড়ালেখা তো কিছু করে না এই ইন্দ্রপূজার রাত যে পূজা দিতে আসে সে হয় ভূমি আর পুরুষ হয় আকাশ ভূমি আর আকাশের মিলন না হলে বাড়ি সাবে কি করে সরিতা তুই বুঝিস না আমি তোর জন্যই টাউন থেকে বারবার গায়ে ছুটে আসি তোকে আমি টাউনে নিয়ে যাব মন্দিরে পূজা দিয়ে তুই আমার ঘরওয়ালি টাউনে কেউ জাতের পরোয়া করে না সরিতা এবার কান্না ভেজা গলায় বলল অমন কথা বলিস না তুই আমায় শাদী করলে তোর মরণ হবে তুই যা যা এখনও চলে যা আমি তোর মরণ চাই না ফাগুলাল বলল আমি চাই তুই আমাকে মেরে ফেল সরিতা তাহলে আমার শরীর জুড়বে আর ছোটোছুটি করতে হবে না মরনের আগে শুধু একবার সরিতা বলল না না ফাগু তুই কেন মরবি আমি মরলে বরং কারো ক্ষতি নেই দুনিয়ায় আমার মতো বেওয়ারিশ মেয়ে মানুষের তো মৃত্যুতেই মুক্তি মেলে ফাগুলাল বলল টাউনে গিয়ে তুই আমার সঙ্গে বাঁচতে পারিস অন্তত যতদিন বাঁচা যায় ভালোবাসা দিয়ে আমরা পণ্ডিতজির কথা মিথ্যা করে দিতে পারি সরিতা বলল এসব কি বলছিস তুই ফাগু আমার সারা শরীর কাঁপছে হা ভগবান আমার কত দুঃখ দেবে হঠাৎ আকাশ চিরে দেখা দিল বিদ্যুৎ ঝলক সে আলোকে সরিতাকে দেখল ফাগুলাল একেবারে আদিম মানবী তারপর কয়েক মুহূর্ত পরেই বজ্র গর্জন সরিতা বলল ওই দেখ মালান্দেও ক্রুদ্ধই আমাদের ধমকাচ্ছে ফাগুলাল বলল বারিশের আগে আকাশ ডাকে সেই গর্জন তো পৃথিবীকে ধমকায় না ঝড়কে বকুনি দেয় বলে হট যাও হট যাও এখন আর কেউ থাকবে না এখানে আর কেউ নেই সরিতা তারপর সরিতা হলো ভূমি আর ফাগুলাল হলো আকাশ তাদের মিলন হলো সেই মিলন খেলা যেন চলতে লাগল অনন্তকাল খানিক বাদে দুজন শুয়ে রইল পাশাপাশি দুজনেরই শরীরে বিন্দু বিন্দু ঘাম আকাশে বিদ্যুৎ চমক এখন ঘন ঘন বৃষ্টি একেবারে আসন্ন কাকতালীয় আষাঢ় মাসের মাঝামাঝি বৃষ্টি একদিন না একদিন তো আসবেই তবু আজই এখনই বৃষ্টি নেমে সরিতাকে পুণ্যপতি করে দিল জুঁই ফুলের মতন একটা একটা বৃষ্টিবিন্দু ঝরে পড়তে লাগলো ওদের শরীরে সরিতা আবেগ জড়ানো কণ্ঠে বলল যা ফাগু তুই এবার জঙ্গলের দিক দিয়ে চলে যা ফাগুলাল বলল তুই আমার সঙ্গে টাউনে যাবি না শরিতা ত্রস্ত হয়ে বলল ওই যে অনেকের গলা শুনতে পাচ্ছি যা এখন যা তোকে দেখলে সব ঝুট হয়ে যাবে আমার যেতে ইচ্ছে করছে না যে তবু সরিতার তাড়নায় তাকে উঠতে হল নিজের পোশাক তুলে নিয়ে সে মিলিয়ে গেল বিপরীত দিকের অন্ধকারে আগে ছুটে এলো মেয়ের দল একজনের হাতে সরিতার শাড়ি জামা তারপর এলো গায়ের সমস্ত পুরুষ সবাই ইন্দ্রদেবতার নামে জয়ধ্বনি দিচ্ছে নাচ শুরু করেছে মেয়েরা সরিতা তাদের মধ্যমণি মাটিতে পড়ে আছে ফাগুলালের কয়েক ফোঁটা বীর্য এক্ষুনি তা বৃষ্টির সঙ্গে মিশে যাবে গল্প কথন ভাই কল্ল চ্যানেল আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প ভূমি ও আকাশ সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি আপনাদের ভালো লাগবে পরবর্তী গল্প নিয়ে হাজির হব আমি কল্ল আপনারা সবাই ভালো থাকবেন নিজে ভালো থাকবেন অন্য মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন তারা